নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা শুনবেন এই উপন্যাসের একাদশতম পর্ব। তার আগে আপনাদের জানিয়ে রাখি আগের পর্বে আপনারা কি শুনেছিলেন। সুবীর হঠাৎ বদলে যায়। একদিন সকালে উঠে সে তিতিরকে বলে সে তার সঙ্গে স্টুডিওতে যাবে, সারাদিন সেখানেই থাকবে, তিতিরের কাজকর্ম দেখবে। তিতিরের একটু আপত্তি থাকলেও পরে আর সে কিছু আপত্তি জানায় না, কারণ তাতে তার মনে হয় বেশি আপত্তি করলে হিতে বিপরীত হতে পারে। স্টুডিওতে গিয়ে সুবীর সারাদিন সবাইকে খুবই বিরক্ত করে। সবাই খুব বিরক্ত হলেও তিতিরের মুখ চেয়ে কেউ কাউকে কিছু বলে না, কিন্তু তিতির বুঝতে পারে এবং সে দিনের শেষে খুবই বিরক্ত হয়ে সুবীরকে বলে সেখান থেকে চলে যেতে। সুবীর প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে সেখান থেকে সোজা চলে যায় রঞ্জনার বাড়িতে। কোথাও না কোথাও সুবীরের মনে হয়েছে তিতিরের এই স্বাধীনচেতা মনোভাব, এই বাড়ি থেকে বেরিয়ে অভিনয় করবার যে একটা আকাঙ্ক্ষা, এগুলো তৈরি হয়েছে রঞ্জনার জন্য। সে রঞ্জনার বাড়িতে যায়। রঞ্জনা তখন অফিস থেকে ফেরে না। অফিস থেকে ফিরে দেখে সুবীর বসে আছে। সে রঞ্জনাকে বলে তার উস্কানিতেই তিতির অভিনয় করতে শুরু করেছে এবং সেটা সুবীরের কিছুতেই পছন্দ নয়। তাদের কথোপকথনের মধ্যে হঠাৎ রঞ্জনা বলে তার সন্তান চাই। সুবীর যদি একটা সন্তান রঞ্জনাকে দিতে পারে তাহলে সে চাকরি বাকরি ছেড়ে ঘরে বসে থাকবে। কিন্তু সুবীর তখনই বুঝতে পারে এই জিনিসটা সে কোনো দিন দিতে পারবে না রঞ্জনাকে, সে অক্ষম। তাদের এই কথোপকথন রঞ্জনার মা বাইরে থেকে শুনে নেয়। তিতির সারাদিন স্টুডিওতে কাজ করার পর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে জানতে পারে সুবীর তখনও বাড়ি ফেরেনি। তার বাবা মা তার কাছে সুবীরের কথা জানতে চায়, কিন্তু সুবীরকে যে তিতির লাঞ্চের পর বাড়ি ফিরে যেতে বলেছিল সে কথা সে জানায়। এই কথা শুনে তিতিরের মা তার ওপর খুব রেগে যায়। আজকে শুনবেন এর পর থেকে। ঘরের সামনে চুপচাপ দাঁড়িয়েছিল তিতির। দাদা বাড়িতে না ফিরে কোথায় গেল? সে ভেবেছিল ইতিমধ্যে বাড়ি ফিরে দাদা তার নামে অনেক কুকথা বলে মা বাবার মন ভারী করার চেষ্টা করবে। সেরকমটা না হওয়ায় বেশ অবাক লাগছিল তার। মা দরজায় এসে দাঁড়িয়েছে, গলার স্বর তার কড়া। কি বললি তুই? হ্যাঁ, কি ব্যাপারে মা জিজ্ঞাসা করছে তার মাথায় ঢুকল না। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে ঠাস ঠাস করে দু গালে চর মারল মা। দাদার সঙ্গে থাকলে অসুবিধা হবে তোর? হ্যাঁ, দাদার চোখের সামনে তো বেলেল্লাপনা করা যাবে না। তার চেয়ে বয়সে কত বড় ও দাদাকে তুই চলে যেতে বলেছিস, এই শিক্ষা তোকে আমরা দিয়েছি। মায়ের মুখ আর হাত একসঙ্গে চলছিল, এবার পিঠে কাঁধে। দু হাতে মুখ ঢেকে আঘাতগুলো হজম করছিল তিতির। শেষ পর্যন্ত মা হুঙ্কার দিল, আসুক আজকে তোর দাদা, সব শুনি, তারপর ঠিক করব তুই কি করবি। পিছন থেকে বাবার গলা শোনা গেল, কি করছো? কি অত বড় মেয়েটাকে তুমি মারলে? তুমি চুপ করো, তোমার প্রশ্রয় পেয়েই ও জাহান্নামে যাচ্ছে। বলে কি না দাদার সঙ্গে থাকলে ওর অসুবিধা হচ্ছিল? কি অসুবিধা হচ্ছিল সেটা কি একবারও জিজ্ঞাসা করেছো তুমি? কোনো দরকার নেই, তোমাকে হাত জোর করছি, দোহাই, এই ব্যাপারে আর তুমি নাক গলিও না। কোনো সমস্যাই তো তুমি আজ পর্যন্ত সমাধান করনি, উস্কে দিয়ে সরে দাঁড়িয়েছ। তার চেয়ে যাও কাগজ পড়ো, বই পড়ো, সেইটাই তোমাকে ভালো মানায়। মা অনর্গল কথাগুলো বলতে বলতে দরজা থেকে বেরিয়ে গেল। তিতির খাটে বসল, অভিমানে তার বুক ফেটে যাচ্ছিল। যাই হোক না কেন, ছেলের ব্যাপারে মা যে অন্ধ তা আর একবার প্রমাণিত হল। মেয়ে কি শেষ সময় দেখবে? তার তো সংসার, শ্বশুর শাশুড়ি থাকবে, মরে গেলে মুখাগ্নি করতে তো সেই ছেলেকেই ডাকতে হবে। শ্রাদ্ধের সময় কোন মেয়ে আর মাথা মুড়োয়? সেটা তো ছেলেই করবে। আর ছেলেটা তো খারাপ ছিল না, বেশ ন্যাওটাই ছিল। বৌমা চাকরি করতে যাওয়ার পর ওর পরিবর্তন হল, মদ খাওয়ার কথা কি ও স্বপ্নে ভাবতে পারত? এগুলো মায়ের মনের কথা। তিতির জানে মেয়ে জন্মেছে পরের বাড়িতে ঝিগিরি করবার জন্য, কোকিলের ডিম। অত মায়া করা মানে নিজের কবর খোঁড়া।
শুধু মা কেন, কদিন আগে একটা ইংরেজি কাগজের প্রবন্ধে পড়েছিল, মেয়েদের আসল লক্ষ্য হওয়া উচিত সসম্মানে বিবাহিতার মর্যাদা পাওয়া। মাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, মায়ের যদি ছেলে না থাকতো তাহলে হয়তো অন্য ব্যবহার করত। একবার টয়লেটে গিয়েছিল তখন কাউকে দেখেনি, জামা শাড়ি পাল্টে আলো নিভিয়ে শুয়ে পড়ার পরেও কেউ এসে ডাকল না, বলল না খাবার খেয়ে নিতে। হঠাৎই যেন নিজেকে এই বাড়ির লোক বলে আর মনে হচ্ছিল না। রাত বাড়লে সুবীর বাড়ি ফিরল, মাই দৌড়ে গিয়ে দরজা খুলল। কোথায় ছিলি এতক্ষণ, কোথায় গিয়েছিলি তুই? ছাড়ো, রাস্তা ছাড়ো, আমার সঙ্গে কথা বলো না। কেন, কি হয়েছে তোর বাবা? হঠাৎই সুবীর কেঁদে উঠল শব্দ করে, আর তখনই বাবার গলা শোনা গেল। এসব কি হচ্ছে, এটা কি যাত্রাপাড়া? রাত দুপুরে মাতলামো করছো? মাতলামো নয় বাবা, আমার খুব কষ্ট হয়েছে আজ। কষ্ট হয়েছে যখন তখন ঘরে গিয়ে শুয়ে পড়ো, তোমার জন্য একেই আমার মাথা এই পাড়ায় হেঁট হয়ে গেছে, আমার সহ্যের বাইরে চলে যেও না। আশ্চর্য, খোকাকে নিশ্চয়ই প্রচণ্ড অপমান করেছে ও, কি করেছে সে কথা একবার শোনার প্রয়োজন মনে করছো না? না, শুধু দয়া করে গলা এমন জায়গায় তুলো না যা পাড়ার লোকের কানে কথা পৌঁছে দেবে, আর তোমার যদি বাসনা থাকে তুমি শুনতে পারো। বাবা নিজের ঘরে চলে গেল, মা সুবীরের হাত ধরে ডাইনিং টেবিলে চেয়ারে বসলেন। তুই আমাকে বল বাবা, সব কথা খুলে বলতো। মা, আমার খুব অন্যায় হয়েছিল তিতিরের সঙ্গে স্টুডিওতে যাওয়া, না গেলে তো ওইসব দেখতে হতো না মা। ছি ছি ছি, কি দেখেছিস তুই? নরক মা, নরক, একেবারে নরক। সে কি রে? হ্যাঁ মা, ঘোড়ার চানার মতো চা দেয়। ও তা ঠিক, আর কি দেখলি বল? মেয়ে ছেলের কোনো সম্ভ্রম নেই, বেটা ছেলে মেকআপ ম্যান তাদের শরীরে রং বোলায়। সে কি মেয়েদের জন্য কোনো মেয়ে মেকআপ ম্যান নেই? না, আমি তো দেখিনি। আর কি মা হা হা হি হি করে ওরা। ও আর কি দেখলি বাবা? দিন দুপুরে মদ খেয়ে এসেছে একজন, সে নাকি বিশাল বড় অভিনেতা, অন্ধকারে দাঁড়িয়ে তোমার মেয়ের সঙ্গে গাল গল্প করছে, আমি নিষেধ করলাম শুনল না। সে কি অভিনয় করতে গিয়েছে মদ খেয়ে? হ্যাঁ মা, আধবুড়ো লোকটা নাকি মদ না খেলে এক মিনিটও থাকতে পারে না। তোমার মেয়ে যখন আমার কথা শুনল না তখন আমি অন্য লোকদের বললাম, তারা বলল আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, আপনার হলে কমপ্লেন করুন। তা করেছিলি? তোমার মেয়ে যদি মেনে নেয় তো আমি কি করব আর? তারপর? একগাদা লোকের সামনে আমার মুখের ওপর বলল চলে যেতে। তোকে বলল আর তুই শুনলি? তুই না ওর দাদা, ওকে হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে এলি না কেন? আমি কি করে আনবো মা, অন্য লোকজন আমাকে মারতো, ওখানে তো ও নায়িকা, নায়িকাকে নিয়ে যাচ্ছে বলে মেরে ফেলতো। কিন্তু মা, শোনো মা, ওখানে গেলে ও একেবারে নষ্ট হয়ে যাবে দেখো। হুম, তা ওখান থেকে বেরিয়ে তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, তোমার বৌমার কাছে। কেন? ওই তো তিতিরকে নষ্ট হতে উৎসাহ দিয়েছে, ওর মনে তো বিষ ওই ঢুকিয়েছে, অথচ সব শুনে বলল আমি নিশ্চয়ই তিতিরের কাজের জায়গায় গিয়ে উৎপাত করেছি। আমি ওকে অনেক মিনতি করলাম মা, চাকরি ছেড়ে যেমন ছিল তেমনভাবে বাড়িতে থাকো, শুনতেই চাইল না। ও এই বাড়িতে থাকলে তিতিরের বের হওয়া বন্ধ করা যেত। মা, এইরকম চললে কিন্তু তিতিরের বিয়ে হবে না, কোনো ভদ্রবাড়ি তিতিরকে বউ হিসেবে মেনে নেবে না। হুম, আমি বুঝতে পারছি, যা তুই ঘরে যা এবার। তিতির, আমি দেখছি, তুই যা, খাবি তো এখন? হ্যাঁ দাও, খেতে দাও। আরও আধ ঘন্টা বাদে তিতিরের ঘরের আলো জ্বলল, তিতির তাকাতেই মাকে দেখতে পেল। মা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, ঘর অন্ধকার করে শুয়ে থাকার ন্যাকামি অনেক হয়ে গেছে, এবার দয়া করে ডাইনিং টেবিলে গিয়ে বসে আমাকে উদ্ধার করো।
আমার খেতে ইচ্ছে করছে না। ভালো, ভেবেছিলাম খাওয়া হয়ে গেলে কথা বলবো। বলতে পারো তুমি, বাবা মা ছেলে মেয়েদের কী অবস্থায় পড়লে তবে মারে জানো? আমার বাবা আমাকে কখনো মারেনি, তিনি তো শালগ্রাম শিলা, তিনি কেন মারবেন? তোকে ভালোবাসি, তোর খারাপ দেখতে খুব খারাপ লাগে, তাই এই পৃথিবীতে আমি আর তোর বাবার পরেই হলো তোর দাদা। এই তিনজনের চেয়ে কেউ কি তোর আপন থাকতে পারে? ওর কোনো কথা বা কাজ তোর খারাপ লাগতেই পারে মা, তাই বলে পাঁচজনের সামনে তুই ওকে অপমান করবি? করার পর খারাপ লেগেছিল, এখন মনে হচ্ছে ঠিকই করেছি। তার মানে একটু আগে তো ইনিয়ে বিনিয়ে তোমাকে যা বলছিল তা তো আমার কানে এসেছে। ও, তুই শুনেছিস সব কথা, তাহলে তুই ভাঙবি না? ভাঙাভাঙি মানে? তোর সঙ্গে ওই যে মাতাল অভিনেতা, তুই মেনে নিবি এইসব? উনি আমার সঙ্গে একটুও তো খারাপ ব্যবহার করেননি। মদের গন্ধে শরীর গোলায়নি নাকি ভালো লেগেছে তোর? ইদানিং রোজ রাত্রে গন্ধটা বাধ্য হচ্ছি নাকি ঢোকাতে, এতদিনে তো অভ্যেস হয়ে যাওয়ার কথা। তোমারও তো শরীর গোলায় না? গোলায়? তিতির, চেঁচিও না, যা বলতে এসেছিলে তাই বলো। কাল থেকে আর এই বাড়ির বাইরে তুমি যাবে না, ওইসব সিরিয়ালের নষ্টামি একদম বন্ধ, আমি তোমাকে সোজা সুজি বলে দিলাম। কিন্তু আমি কাজ না করলে ওদের তো প্রচুর ক্ষতি হবে। হোক, আমি সেই সব অজুহাত শুনতে চাই না। অজুহাত নয় মা, এটা সত্যি, আর ওদের কাছ থেকে আগাম টাকা নিয়েছি আমি। আমি আর কাজ করতে না চাইলে এতদিন যেসব দৃশ্য তোলা হয়েছে সব ফেলে দিতে হবে, সেটা করা অসম্ভব, তাই মিছি মিছি জেদ ধরো না। কি? আমি জেদ ধরছি? ওখানে গিয়ে নষ্ট হওয়ার স্বাদ পেয়ে তোর মাথা ঘুরে গিয়েছে তাই না? ঠিক আছে, দেখছি আমি তুই কি করে অভিনয় করতে যাস। মা দুমদুম পা ফেলে চলে গেল, পাথরের মতো তিতির বসে রইল, তার মাথা কাজ করছিল না। একবার মনে হলো বাবার কাছে গেলে ভালো হয়, বাবা নিশ্চয়ই তার সমস্যাটা বুঝবেন, কিন্তু সে মাথা নাড়ল। মানুষটাকে আরও সমস্যার মধ্যে টেনে আনা ভালো হবে না। একই দাদার ব্যবহার আর মায়ের কথায় তিনি সারাক্ষণ অস্থির হয়ে থাকেন, নতুন ভার চাপানোর কোনো মানে হয় না। কিন্তু যদি সত্যি কাল সকালে মা তাকে স্টুডিওতে যেতে না দেয়, যদি আবার গায়ে হাত তোলে, সে কি করতে পারে? যেটা পারে সেটার কথা চিন্তা করতেও সাহস হচ্ছিল না। তিতিরের মনে হচ্ছিল এই সময় বৌদি থাকলে পরামর্শ করা যেত। বৌদির তবু এবাড়ির বাইরে গিয়ে থাকার জন্য একটা জায়গা আছে। অনেকক্ষণ ভাবার পরে তিতির ঠিক করল বিভাসদা বা রাজাদাকে ডুবিয়ে দেওয়ার কোনো অধিকার তার নেই। তাছাড়া সে নিজে কোনো অন্যায় করছে না, দাদার কথায় বেলেল্লাপনা বা মাতলামোর সঙ্গে হাত মেলাচ্ছে না। নিজে যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপোষ করবে কেন? ক্লান্তি ছিল, অবসাদ ছিল, অতএব শেষ পর্যন্ত ঘুম ভাঙল। আজ তাকে কেউ ডাকেনি তাই বেলাতেই ঘুম ভাঙল। ঘড়ি দেখে সে আঁতকে উঠল, এখনই না দৌড়লে ঠিক সময় স্টুডিওতে পৌঁছানো যাবে না। সোজা বাথরুমে গিয়ে ব্রাশ করে স্নান সেরে বের হতেই মা বলল, দয়া করে টেবিলে বসো, চা দিচ্ছি। মায়ের গলার স্বর এখন নরম শুনে মান্য করল তিতির। চা আর টোস্ট দিয়ে মা বলল, আজ দুপুরের পর তোর ছোট মাসির বাড়িতে আমাকে নিয়ে যাবি। আমি? হ্যাঁ, আমি তো এখনো বাসগুলো বুঝতে পারি না, কিন্তু আমি কি করে যাব, আমার তো সময় হবে না। কেন, কি রাজকাজ আছে তোমার? বাড়ি, আমার শুটিং আছে না। তার মানে? তোকে যে কাল রাত্রে এতগুলো কথা বললাম তার কোনো দাম নেই? মা, তুমি বুঝতে পারছো না, আমি না গেলে ওরা মামলা করতে পারে। করুক মামলা, তখন দেখা যাবে। এ হয় না, তুমি বোঝার চেষ্টা করো, আমি কোনো অন্যায় করিনি, কেউ আমাকে বিন্দুমাত্র অপমান করেনি, আর আমি ওখানে খুব সম্মানিত হয়েই কাজ করছি। তোর দাদা ইদানিং মদ খায় বলে কাল খোঁটা দিলি, কিন্তু সে তো দিন দুপুরে খায় না। যাদের সঙ্গে কাজ করছিস তারা তো দিনেই মাতাল হয়ে থাকে। না,
উনি মদ খেয়েছেন কিন্তু মাতাল হননি, খুব ভদ্র। বাবা, মদ খেয়ে নাকি মাতাল হয়নি, আমি কোনো কথা শুনতে চাই না, তুই এই বাড়ি থেকে বের হবি না। মা প্লিজ। এই সময় সুবীর বেরিয়ে এলো তার ঘর থেকে। তাহলে তোর সঙ্গে মা যাক, নিজের চোখে সব দেখে আসুক। তিন মাস স্টুডিওতে গিয়েই যারা মোবাইল আর সুমো গাড়ি কিনে ফেলে তারা কি করে কেনে খোঁজ নিক। কে কি করছে তা তো আমার দেখার দরকার নেই, আমি ঠিক থাকলেই হলো। পচা আলুর সঙ্গে থাকলে পচন অবশ্যম্ভাবী। মা তুমি যাবে? আমি কি করে যাব বলতো এই সংসার ফেলে। এবার বাবার গলা শোনা গেল। তিতির, আমি কি তোর সঙ্গে যেতে পারি? তিতির কিছু বলার আগেই মা বলল, তুমি গিয়ে কি করবে, কাগজ মুখের ওপর নিয়ে বসে সময় কাটিয়ে দেবে, মেয়েকে নিয়ে কোথায় কি হচ্ছে তার কি খেয়াল রাখবে? তিতির তো প্রাপ্তবয়স্ক, তার তো কোনো প্রয়োজন নেই। বাবা হই মেয়ের কেউ সর্বনাশ চাইতে পারে, আমি বাবা জীবনে ভাবিনি। সর্বনাশ তো তুমিই চাইছো, নইলে তোমার ছোট বোনের বাড়িতে ওকে সঙ্গে নিয়ে যাওয়ার মতলব হয় কি করে? তার পাশের বাড়ির ওই বউ না জোটা পাত্রের ওপর তো তোমার এখন নজর পড়েছে। কেন, সে ছেলে কি ফেল না? 8,000 টাকা মাইনে পায়, নিজের বাড়ি ভাই বোন নেই। হ্যাঁ বাঁ পায়ে একটু ডিফেক্ট আছে, সুন্দরীরা তাই নাক ঘুরিয়ে নিচ্ছে। তা তিতির কি ওর সঙ্গে দৌড়বে যে পা নিয়ে ভাববে? বাহ, তুমি পছন্দ করলে আমি রাজি হব, তাই তো? ভাবলে কি করে? ও, আমার কোনো কথা যদি এ বাড়িতে না খাটে তাহলে আমি বা এখানে থাকবো কেন? হ্যাঁ, তোমার বাড়ি তুমি কেন থাকবে না? যার অসুবিধা হচ্ছে সে চলে যাক, অন্তত চোখের ওপর এই ধাসটা মতো দেখতে হবে না। বাহ, কথাটা শুনলাম, তোমরা যা চাইছো তাই হবে, তবে তার জন্য কিছুদিন আমি সময় চাইছি। বাবাই ট্যাক্সি ডেকে আনলেন, মালপত্র তুলতে সাহায্য করলেন, পোশাকের ব্যাগ, ফোটানো জল, টুকিটাকি অনেক কিছু যা শুটিংয়ে লাগে। বাবাকে খাটাতে খুব খারাপ লাগছিল তিতিরের। ট্যাক্সি ছাড়ার আগে বাবা জিজ্ঞাসা করলেন, সব নিয়েছিস তো? হ্যাঁ। আচ্ছা, মন দিয়ে কাজ করিস, লোকে কিন্তু তোর কাজটাই দেখবে। আধ ঘন্টা দেরি হয়ে গিয়েছিল কিন্তু রাজানন্দী হেসে জিজ্ঞাসা করল, কি করে খবর পেলে? মানে দেরিতে এলে কেন? সরি, আর হবে না, কিন্তু খবরের কথা কি বলছিলেন? আরে ক্যামেরা গন্ডগোল করছিল, পাল্টাতে গিয়েছে, একটু দেরিই হবে কাজ শুরু করতে। ও তাই, বলুন। তোমার চোখ মুখ আজকে অন্যরকম লাগছে কেন বলো তো? কিরকম? রাত্রে ঘুমোনি? হ্যাঁ। যাও একটু রেস্ট নিয়ে মেকআপে বসে পড়ো। মেকআপ রুমের আয়নায় নিজেকে দেখল তিতির, মুখে কি একটা ছাপ পড়েছে কাল রাত্রের ঘটনা। গালে হাত দিল সে, একটু উঁচু নিচু, তার মানে মায়ের আঙুলের ছাপ এখনো মেলায়নি। একটু তুলো বরফ জলে ভিজিয়ে দু গালে চেপে ইজি চেয়ারে শুয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে মনটা কিরকম ভার হয়ে গেল, মা যদি জেদ ধরে থাকে তাহলে তাকে বাড়ি ছাড়তে হবে, কিন্তু বাড়ি ছেড়ে আসার কথা ভাবলেই কান্না এলো। কোথায় থাকবে সে, কি করে থাকবে? একই শহরে নিজেদের বাড়ি থাকতেও বাইরে কি থাকা যায়? ওর কেবলই মনে হচ্ছিল একটু একটু করে মায়ের রাগ হয়তো কমে যাবে। মেকআপ নেওয়া হয়ে গিয়েছিল, বেলা 12টা নাগাদ ঘোষণা করা হলো যে আজ আর শুটিং হবে না। এখন এত সিরিয়ালে শুটিং হচ্ছে যে দ্বিতীয় ক্যামেরা জোগাড় করা যায়নি। একদিনে স্টুডিও ভাড়া টেকনিশিয়ানদের দক্ষিণা কম নয়, কিন্তু উপায় নেই, প্রযোজককে এই ক্ষতি মানতেই হবে। প্রোডাকশনের লোক এসে বলল, দিদি লাঞ্চ খেয়ে যাবেন, আগেই অর্ডার দেওয়া ছিল তো, দিয়ে গেছে, ফেরত নেবে না। কাজ না করে খাবো? তিতিরের অস্বস্তি হচ্ছিল। একটু আগেই আজ খাওয়া হয়ে যেতে তাকে জানানো হলো স্টুডিওর নিয়ম অনুযায়ী কাজ না হলেও মেকআপ হয়ে যাওয়ার জন্য আজকের দিনের পুরো দক্ষিণা সে পাবে। কথাটা শুনে সে সোজা রাজার কাছে গেল। এ কি, আমি তো আজকে কাজই করিনি, টাকা নেব কেন? নিয়ম, তুমি মেকআপ করে ফেলেছিলে। আশ্চর্য, মেকআপ করেছিলাম অভিনয় করব বলে, কিন্তু ক্যামেরা খারাপ হয়ে গেছে বলে যখন শুটিং হলো না তখন আমি টাকা নেব কেন? এটাই নিয়ম দিদির,
এই স্টুডিওতে এসে মেকআপ নেওয়া মানেই অভিনয়ের জন্য তৈরি হয়ে যাওয়া, এই কারণে সবাই টাকা নিয়ে থাকেন। সরি, আমি নিতে পারছি না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। স্টুডিও থেকে বেরুবার আগে মনে পড়ল, প্রোডাকশনের লোককে ডেকে সে জিজ্ঞাসা করল অরূপ সেন স্টুডিওতে আছেন কি না। না দিদি, দাদা তো আর শুটিং ছিল না। ও, ওর বাড়ির ঠিকানা বা টেলিফোন নাম্বার এনে দেবে? আমার এক বন্ধু চেয়েছে আসলে। ছেলেটি অফিস থেকে আনতে চলে গেলে নিজেই হেসে ফেলল তিতির, অকারণে তাকে মিথ্যে বলতে হল। অরূপ সেন বলেছিলেন দেওয়ালেরও কান আছে, গতকাল তার সঙ্গে যিনি রাগারাগি করেছেন আজ তারই ঠিকানা সে চাইছে, এই খবরটা নিশ্চয়ই ছড়াবে। কাল রাগারাগি না হলেও হয়েছে বলা হবে, তাই বন্ধু চেয়েছে বললে একটু পাতলা হবে গুজব, এই কারণেই মিথ্যে বলা। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো? মুখ ফিরিয়ে সে দেখল অশোকদা একজন কদাকার দেখতে লোকের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে আসছিল, হয়তো তাকে দেখে দাঁড়িয়ে গিয়েছে। ও, আপনি? শুটিং হলো না তাই ফিরে যাচ্ছি। হ্যাঁ শুনলাম, আমাদের তো টানা শুটিং শুরু হচ্ছে, তোমার অনেক ডেট লাগবে। বেশ তো, তুমি একদিন অফিসে এসো, বিভাসদার সঙ্গে দেখা করো। আচ্ছা যাব। অশোকদের সঙ্গী লোকটি হা করে মুখের দিকে তাকিয়ে আছে দেখে অস্বস্তি হচ্ছিল। এবার লোকটি বলল, আরে অশোক বাবু, আমার সঙ্গে একটু আলাপ করিয়ে দিন। হ্যাঁ, এই ভদ্রলোক এখন খুব বড় প্রডিউসার তিতির, দুটো ছবি ফ্লোরে দুটো মেগা নিয়ে কাজ করছেন, এর নাম শাওন রামজি, আর এ হচ্ছে তিতির। হ্যাঁ বুঝেছি বুঝেছি, আপনার সিরিয়ালের হিরোইন আমি স্টিল তো দেখেছি। স্টিল আপনি কি করে দেখলেন? আমার একটা হেবিট আছে, কোনো নতুন মেয়ে কাজ করতে আসলে আমি ফটোগ্রাফার পাঠিয়ে স্টিল তুলিয়ে দেখে নিই কেমন লাগছে। বিভাস বাবুর চয়েস খুব ভালো, কিন্তু তিতিরজি, অশোক বাবু একটু কম বলল আমার সম্পর্কে। আমি প্রডিউসার আছি কারণ আমার টাকা আছে, টাকা তো অনেকেরই থাকে, কিন্তু আমি স্টোরি টেলারও আছি, আমার সব সিরিয়াল সিনেমা স্টোরি আমি নিজেই বলি, আর স্ক্রিপ্ট রাইটার সেটা ফলো করে, একদম সুপার হিট স্টোরি। তিতির কি করবে, হাসতে বাধ্য হল। অশোকদা বলল, আচ্ছা ঠিক আছে তিতির, আজকে চলি, নমস্কার শাওন রামজি। নমস্তে নমস্তে। এই সময় প্রোডাকশনের ছেলেটি দৌড়ে এলো একটা কাগজ নিয়ে, তিতিরের হাতে দিয়ে বলল, এই দিদি এতে লেখা আছে। আর মেকআপ রুমের জিনিসগুলো? নিয়ে আসছি, আপনার ট্যাক্সি অফিসের ওপাশে এসে গিয়েছে। ছেলেটি মেকআপ রুমের দিকে দৌড়াল। শাওন রামজি বলল, আপনার সঙ্গে ভালো করে কথা বলতে হবে। কি ব্যাপারে? এই অ্যাক্টিংয়ের ব্যাপারে, দেখুন এই সুচিত্রা সেন অপর্ণা সেনের পর দেবশ্রী রায়কে কাউন্ট করবেন না, ওর কোনো রোম্যান্টিক ইমেজ নেই, ফ্যান খুঁজলে একশোটা পাবেন কি না সন্দেহ আছে। এই ঋতুপর্ণার কিন্তু অনেক বেশি ফ্যান, তবু মানতেই হবে ঋতুপর্ণা এই সুচিত্রা সেন অপর্ণা সেনের জায়গায় পৌঁছতে পারেনি, কেন জানেন? নাম ধরে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছেন শাওন রাম, তিতির অবাক, সে চুপ করে থাকল। প্ল্যানিং প্ল্যানিং কারোর নেই, সুচিত্রা অপর্ণার সময় প্ল্যানিংয়ের দরকার হতো না, তখন লাইফ বয় সাবুন মার্কেটে ছাড়লো, লোকে কিনে মাখতে লাগলো, নো কম্পিটিশন, এখন প্রত্যেকটা সাবুন 1 ইঞ্চি বাজারের জন্য ফাইট করছে, প্ল্যানিংয়ের গোলমাল হলেই আউট। আচ্ছা, এইসব কথা আমাকে কেন বলছেন? বলছি কারণ আছে, আপনার স্টিল ওই স্টিল ফটো দেখে আমি বুঝে গিয়েছি আপনার মধ্যে বহুত পসিবিলিটিস আছে, শুধু প্ল্যান করে এগোতে হবে। তবে কি না বুঝলেন, এই লাইনে ফাদার পাশে থাকলে কোনো লাভ হয় না, এখানে ভালো গডফাদারের প্রয়োজন। আচমকাই কথা শেষ করে উল্টো দিকে হাঁটতে লাগলেন শাওন রামজি। প্রোডাকশনের ছেলেটা মালপত্র নিয়ে পিছনে এসে দাঁড়িয়েছিল, তাকে দেখে অফিসের দিকে এগোলো তিতির। ছেলেটা হঠাৎ জিজ্ঞাসা করল,
দিদি, আপনি কি এভারেস্টে কাজ করছেন? এভারেস্ট? ওই যে শাওনজি আপনার সঙ্গে কথা বলছিলেন, উনি তো এভারেস্টের মালিক। খুব বড় ঘর, সবাই ওখানে কাজ করতে চায়। ও তাই? না আমি তো জানি না। হ্যাঁ দিদি। ট্যাক্সিতে বসে লোকটার কথা ভাবল তিতির। গডফাদার, এই নামে লেখা মারিও পুজোর উপন্যাস সে পড়েছে, মাফিয়াদের নিয়ে লেখা। মাফিয়াদের সবচেয়ে বড় নেতাকে গডফাদার বলা হয়। শাওন রামজি কি নিজেকে গডফাদার বলে মনে করেন? মাফিয়া নেতা? নেহাত বোকা না হলে নিজের সম্পর্কে কেউ ও কথা বলে? ট্যাক্সিওয়ালা বলল, কোন রাস্তায় যাব বলে দেবেন দিদি। সঙ্গে সঙ্গেই কাগজটা সে বের করল। এখন ভরদুপুর, এই সময় কেউ কোনো ভদ্রলোকের বাড়িতে যায় না। কিন্তু তবুও সাহসী হলো তিতির, ঠিকানাটা ট্যাক্সিওয়ালাকে জানিয়ে দিল। ট্যাক্সিওয়ালা যা বলল তাতে সে বুঝতে পারল বৌদিদের বাড়ি থেকে এই ঠিকানা খুব বেশি দূর হবে না। কিন্তু শাওনরাম লোকটা নিঃসন্দেহে ভালো মানুষ নন। বাংলা বলেন বিহারি উচ্চারণে, অথচ বললেন তিনি বাংলায় হিট স্টোরি টেলার। বেশ গর্বের সঙ্গেই বলছেন। এই লোকটির ধারে কাছে যাওয়া উচিত নয়, মনে মনে বলল তিতির। একজনকে জিজ্ঞাসা করতে সঠিক ঠিকানায় পৌঁছে গেল ট্যাক্সিটা। জিনিসপত্র না নামিয়ে তিতির ড্রাইভারকে বলল একটু অপেক্ষা করতে। তারপর বারান্দায় উঠে বেল বাজাল। একজন বয়স্কা মহিলা দরজা খুললেন। কি ব্যাপার? আমি একটু অরূপ সেনের সঙ্গে দেখা করতে চাই, উনি আছেন? আগে থেকে কি বলা ছিল? না। তাহলে মা, ওকে টেলিফোন করে এসো। আচ্ছা, উনি কি বিশ্রাম করছেন? আর বিশ্রাম, ওর স্বভাব হলো হঠাৎ আসা মানুষের সঙ্গে দেখা না করা। ও আচ্ছা, ঠিক আছে, বলবেন তিতির এসেছিল, আমি পরে ফোন করব। দাঁড়াও দাঁড়াও, তুমি কি নাম বললে? তিতির? হ্যাঁ। তুমি কি ওর সঙ্গে অভিনয় করছ? হ্যাঁ। দাঁড়াও আমি একবার ওকে বলি। আপনি? আমি ওর মা। ও তিতির এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। ভদ্রমহিলা আপত্তি জানালেন না। তুমি এই ট্যাক্সিটা বরং ছেড়ে দাও, অনর্থক মিটার উঠছে। না আসলে আমার অনেক জিনিসপত্র আছে, আবার কোথায় ট্যাক্সি পাবো? আমার বেশি দেরি হবে না। তিতিরের কথা শেষ হলে ভদ্রমহিলা ভিতরে চলে গেলেন। খোলা দরজায় দাঁড়িয়ে তিতির দেখল বসার খাট মোটামুটি সাজানো, দেওয়ালে টাঙানো চ্যাপলিনের বিশাল ছবিটি চোখে পড়ল। কি ব্যাপার, হঠাৎ এসেছ? কোনো জরুরি সমস্যা? ভিতরে দরজা দিয়ে ঘরে ঢুকলেন অরূপ সেন, ওর পরনে পাজামা পাঞ্জাবি। আমি না বুঝে যেটা করেছি তার জন্য অনুতপ্ত, আপনি ক্ষমা করুন। তাই? এর জন্য আসার কি দরকার ছিল? ফোন করলেই তো পারতে, কেউ না জানিয়ে এলে সাধারণত আমি দেখা করি না। মা আমাকে বাধ্য করলেন। আমি চলে যাচ্ছিলাম, এসেছিলাম কারণ নিয়মটা জানতাম না তো। উনি দাঁড়াতে বললেন, একটা কৌতূহল, আমার নাম শুনেই উনি বুঝেছেন আমি আপনার সঙ্গে অভিনয় করছি। আমি তো প্রায় নবাগতা, উনি কি করে বুঝতে পারলেন? ও তুমি কি বসবে? না না, আমি আর আপনার সময় নষ্ট করব না। এটা চালাকির কথা, তোমার ট্যাক্সির মিটার উঠছে। হ্যাঁ, সারাদিনে যা হয় যা করি তা আমি রোজ রাত্রেই মাকে বলি, তাই মা তোমার কথা শুনেছেন। আর একটা কথা। বলো। আপনি তো এখন মদ খাননি, তার মানে মদ না খেয়েও আপনি থাকতে পারেন। স্টুডিওতে গেলে মদ খান কেন? মনে হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করতে পারি। আচ্ছা, রোজ যে পরিমাণ মদ আমি স্টুডিওতে গিয়ে খাই তা তো শেষ বেলায় ডায়লগ বলা দূরের কথা। আমাকে তো পাঁজা কোলা করে গাড়িতে তোলা উচিত। কিন্তু কাল বিকেলেও আমার অভিনয় দেখে কি মনে হয়েছে আমি মাতাল? না, ওরা বলে অনেক খেলেও নাকি আপনার নেশা হয় না। রাবিশ, যত বড় খাইয়ে হোক মদ তার কাজ করবেই। আমার ক্ষেত্রে করে না, কারণ আমি মুখানে মদ খাই না। হ্যাঁ কি বলছেন, কিন্তু গন্ধটা? হ্যাঁ,
গন্ধটা সবাই পায় আর ভাবে আমি মদ খেয়েছি। আমার ওয়াটার বটলে যে তরল পানীয় থাকে সেটি স্রেফ এক ধরনের সিরাপ যার মধ্যে অ্যালকোহলের গন্ধ মেশানো রয়েছে, কিন্তু এই তথ্য স্টুডিও মহলের কেউ জানে না, তুমি জানলে। আচ্ছা, আমি কাউকে বলবো না, কিন্তু এটা কেন করছেন আপনি? কি বলবো, আমি মদও মাতাল, 24 ঘন্টা নেশায় থাকি শুনে কেউ কেউ খুব আনন্দ পায়, তাদের আনন্দিত করি। এখনো পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে নালিশ করেনি, করলে ওরা হয়তো বোকা বনে যাবে, কিন্তু আমি দুঃখিত হব। আচ্ছা, আপনি আমাকে ক্ষমা করেছেন তো তাহলে? কাল আমি একটু বেশি রেগে গিয়েছিলাম, কেন তার কারণটা পরে বলবো। ঠিক আছে, আমি মনে রাখছি না, তুমি যখন বসবেই না তখন আর ট্যাক্সির মিটার বাড়িও না। তিতির চলে যাচ্ছিল, বারান্দা নেমে যাচ্ছিল, তখন হঠাৎ অরূপ সেন জিজ্ঞাসা করলেন, তুমি কি স্টুডিও থেকে আসছো? হ্যাঁ, আজ শুটিং হয়নি, ক্যামেরার গোলমাল। ও, এলাম। এসো, আর একদিন এসো, তবে জানি এসো, চা খেয়ে যেও। তিতির ট্যাক্সিতে উঠে বসল। ট্যাক্সিওয়ালা কোথায় যেতে হবে জানতে চাইলে সে রঞ্জনার বাড়ির ঠিকানা বলল। এখন রঞ্জনা বৌদি নিশ্চয়ই অফিসে, কিন্তু তিতিরের ইচ্ছা করছিল না এই দুপুরে বাড়ি ফিরে যেতে। বাড়ির আবহাওয়ার কথা ভাবলেই তার দম বন্ধ হয়ে আসছিল। ট্যাক্সি ছেড়ে দিয়ে মালপত্র নিয়ে বেল বাজাতে মেসোমশাই দরজা খুললেন। আরে, এ কাকে দেখছি, এসো এসো। কেমন আছেন আপনারা? ঠাকুর যেমন রেখেছেন, মানুষের কোনো সাধ্য নেই ইচ্ছে মতো ভালো থাকার, ঠাকুর যেমন রাখবেন তেমনই থাকতে হবে। বাবা, আপনার মতো বিজ্ঞান মনস্ক ডাক্তার এইসব বলছেন? একদম ভুল বলছি না, কিন্তু বিজ্ঞান মানুষের শরীরটা বিশ্লেষণ করে, মনের হদিশ নেওয়ার ক্ষমতা বিজ্ঞানের নেই। ঠাকুরের কথা মৃত পড়েছ, এ যুগের বাইবেল, মন শান্ত করার জন্য ওর চেয়ে ভালো বই নেই। মাথা নাড়লেন রঞ্জনার বাবা। আরে, আমি তখন থেকে কথা বলে যাচ্ছি, এইসব ব্যাগপত্র নিয়ে তুমি কোথায় যাচ্ছ? না না, আপনার এখানেই এলাম। বাহ, খুব ভালো। ওগো শুনছো, দেখো কে এসেছে। ও মা, তিতির যে, শুনলাম তুমি টিভিতে নেমেছ। হ্যাঁ, খুব ভালো বলেছেন, সিনেমায় নামা যদি বলা যায় তাহলে টিভিতে নামা বলা যাবে না কেন? হ্যাঁ, নেমেছি। কবে দেখাবে তা তো জানি না, সবে শুটিং শুরু হয়েছে। দেখো আজকালকার মেয়েরা কত সুযোগ পাচ্ছে। তিতির এখানে কিন্তু থাকবে বলে এসেছে। ভালোই তো, কিন্তু ব্যাপারটা কি বলতো? কিছুই না, স্টুডিওতে গিয়েছিলাম, যান্ত্রিক গোলযোগের কারণে শুটিং আজ হলো না, ভাবলাম আপনাদের কাছ থেকে একটু ঘুরে যাই। তাই বলো, আমি তো সমস্যায় পড়ে গিয়েছিলাম। কি সমস্যা? তোমার বৌদিকে তার শ্বশুর মশাই সযত্নে এখানে পৌঁছে দিয়ে গেলেন, সে তো এখান থেকে অফিস করছে, এবার তুমিও যদি এখানে এসে থাকো তাহলে ও বাড়ি তো স্ত্রী ভূমিকা বর্জিত হয়ে যাবে। সমস্যা নয়। কেন, ওখানে তো মা আছে। হ্যাঁ, তাকে অবশ্য আমি ধরছি না। দাঁড়ান, মাকে বলে দেব আপনি ওকে স্ত্রী ভূমিকা দিতে রাজি নন। ছি ছি, তা নয়। আচ্ছা আচ্ছা, তোমরা গল্প করো, আমি একটু তৈরি হয়নি। মেসোমশাই ভিতরে চলে গেলে মাসিমা বিরক্ত হলেন। এই চললেন, কোথায় আবার দক্ষিণেশ্বর? প্র্যাকটিস ছেড়ে দেওয়ার পর এই ঢং শুরু হয়েছে। ও বাবা, অত দূর যাওয়া আসা করেন? হ্যাঁ, বেশ পড়তিতেই তো আছেন। তা বলো বাবা, কি খাবে তুমি? কিছু খাবো না, স্টুডিওতে খেয়ে এসেছি। ও, তা রঞ্জনা তো অফিসে, একটা ফোন করে দি। দেবেন না হয়। তোমার কাজ কেমন লাগছে? এখনো ঠিক বুঝতে পারছি না, ভালোই বলা যেতে পারে। তোমার যখন খুব নাম হবে তখন আমি কিন্তু সবাইকে বলবো, এ হলো আমাদের তিতির। কিন্তু মাসিমা, কাজটা শেষ পর্যন্ত কি করে শেষ করব তাই তো বুঝতে পারছি না। ও মা, কেন? দাদা চায় না আমি অভিনয় করি, দাদার কথায় মা আমার বিরুদ্ধে গেছে। সে কি, আর তোমার বাবা? বাবা আমাকে সমর্থন করেন,
কিন্তু ওদের দুজনের সঙ্গে ঝামেলা করা ওর ধাতে নেই, তাই বাড়িতে খুব অশান্তি হচ্ছে। তা তো ঠিকই, ওদের আগেই তো এটা ভাবা উচিত ছিল। হ্যাঁ, আসলে দাদা তখনও রাজি ছিল না, মা রাজি ছিল, এখন মায়ের মত পাল্টেছে। কিন্তু আমি যে সিরিয়ালে অভিনয় করছি সেখানে কি বলি, ওদের তো লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে। এটাই তো ওদের বুঝিয়ে বলো, কোনো লাভ হবে না মাসিমা। মা আমাকে বলেছে অভিনয় করতে হলে নাকি এই বাড়ি ছাড়তে হবে। ও মা, বাড়ি ছাড়তে হবে এটা কোনো কথা? তা তুমি যাবে কোথায়? সেটা জানি না মাসিমা। তিতির, রঞ্জুর সঙ্গে তোমার দাদার সম্পর্ক ভালো নয়, এটা তোমার মেসোমশাই জানেন না। ও এখানে আছে, খুব বিপদে পড়লে না হয় তুমি এখানে এসেই থেকো, তুমি রঞ্জুর সঙ্গে কথা বলে দেখো। এখন কলকাতা শহরে ইভেন্ট ম্যানেজমেন্ট করছে এমন সংস্থার সংখ্যা প্রচুর। রীতিমতো ম্যানেজমেন্টের ডিগ্রি নেওয়া ছেলেমেয়েরা আসছে এই ব্যবসায়, অথচ খোলা চোখে দেখলে নেহাতি দালালি বলে মনে হবে। একজন বা কোনো কোম্পানির প্রচুর টাকা আছে, তাদের একটা অনুষ্ঠান করা প্রয়োজন। নিজেরা করলে অনেক ফাঁক থেকে যেতে পারে, লোকবল দরকার। তাছাড়া নিজেরা করলে একরকম অ্যামেচারিশ গন্ধ থাকে, যা মোটেই কাম্য নয়। প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে করালে কোনো ব্যাপারেই উদ্বেগ থাকে না, আর একবার নাম হয়ে গেলে কাজ আসে বন্যার মতো। রঞ্জনা হিমশিম খেয়ে যাচ্ছিল, অফিসে ঢোকার পর খানিক বাদেই আজকে ফোনটা এলো। খুব বিনয়ের সঙ্গে ভদ্রলোক নিজের পরিচয় দিয়ে বললেন তিনি রঞ্জনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক। রঞ্জনা অবাক, সে জিজ্ঞাসা করল, আমার সঙ্গে আপনার কি কথা থাকতে পারে? আমরা চাইছি আপনি আমাদের একজন হন। আপনার মতন এফিশিয়েন্ট মহিলা থাকলে আমরা ব্যবসাটাকে আর একটু বাড়াতে পারি। কিসের ব্যবসা আপনাদের? এ ব্যাপারে সামনাসামনি কথা বলতে চাই। আমার কথা কোথায় শুনলেন? দেখুন, কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর কে কেমন কাজ করছে সব জানাজানি হয়ে যায়। মুখোমুখি কথা বলার পরে না হয় সোর্স ডিসক্লোজ করব। আপনি একটু ভাবুন, পরে আমি আবার ফোন করব। রঞ্জনা হতভম্ব হয়ে গেল। তাকে যে যে চাকরি দিতে চাইছে লোকটা, কোন কোম্পানি, কত মাইনে, এইসব কথা টেলিফোনে যখন বলেনি, তখন বোঝাই যাচ্ছে লোকটির সৌজন্যতা বোধ রয়েছে। কিন্তু তার কি কথা বলতে যাওয়া উচিত? উপাসনা তাকে প্রায় রাস্তা থেকে ডেকে চাকরিটা দিয়েছে, হয়তো মাইনে খুব কম, কিন্তু তার তো কোনো অভিজ্ঞতা ছিল না। নিজে চেষ্টা করলে সাধারণ একজন গ্র্যাজুয়েট হিসেবে এই মাইনে চাকরি পাওয়া অসম্ভব ব্যাপার ছিল। রঞ্জনা উপাসনার ঘরে গেল, খুব মন দিয়ে কম্পিউটারের স্ক্রিনে কিছু পড়ছে উপাসনা। আর চোখে একবার দেখে নিয়ে বলল, নবীনদার তো দিল্লি চলে যাচ্ছে। কেন? নতুন চাকরি? পুরনো চাকরিতে বদনাম হওয়ার আগেই সরে পড়া নিয়ম। বাহ, এরা বেশ সহজেই চাকরি পেয়ে যান, তাই না? হ্যাঁ, তাই যত উপরে উঠবে তত বড় বড় চাকরির ডাক পাবে। আমাদের যে আউটস্ট্যান্ডিং এখনও আছে তা নবীন দত্ত থাকতে থাকতেই বের করে নাও। আগের বার শুনেছিলাম ফান্ডে টাকা কমে গেছে, নবীন দত্ত চলে যাওয়ার পর শুনতে পাবে ওরা কোনো ডকুমেন্ট খুঁজে পাচ্ছে না। তৎক্ষণাৎ নিজের টেবিলে ফিরে গিয়ে ফাইলটা খুলল রঞ্জনা। এখনও কয়েক হাজার বাকি। সে নবীন দত্তকে টেলিফোন করল, রিসেপশনিস্ট লাইনটা দিল বেশ অনিচ্ছায়। নবীন হিয়ার। নমস্কার, আমি রঞ্জনা বলছি। আরে কি আনন্দ, বলুন কি করতে পারি? আপনি তো জানেন আমি কেন ফোন করেছি। বুঝতে পেরেছি, ওটা ঠিক পেয়ে যাবেন, ব্যস্ত হচ্ছেন কেন? খুব সমস্যায় পড়েছি যে, তাই। ও, সমস্যাটা কার, আপনার না কোম্পানির? এক্ষেত্রে ব্যাপারটার মধ্যে খুব পার্থক্য আছে কি? আপনি খুব ভালো কথা বলতে পারেন, কিন্তু বলেন বেশ দূরত্ব রেখে। সবাই তো সব পারে না, তাই না? ঠিক আছে, কাউকে পাঠিয়ে দিন, আমি আবার কাল থেকে ছুটিতে যাচ্ছি।
ও বাবা, তাহলে তো আজই পাঠাতে হয়। আপনাদের ছুটি মানে কবে ফিরবেন কে জানে। আর যদি আদেও না ফিরি? কি অলক্ষণে কথা বলছেন? অলক্ষণে? বাহ, অনেকদিন পরে কথাটা শুনলাম। ঠিক আছে, বাই। টেলিফোন নামিয়ে রেখে রঞ্জনা একটু ভাবল। লোকটা কি বুঝতে পেরেছে যে ওর চাকরি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত রঞ্জনা জানে? বোঝার তো কোনো কারণ নেই, লোকটাও তাকে খুলে বলেনি কিছু। এইভাবে আদেও কৌতূহলী না হয়ে কথা বলার ব্যাপারটা আগে সে জানত না। লাঞ্চের পরে নবীন দত্তের অফিসে পিয়ন পাঠিয়ে দিয়ে সে উপাসনাকে ইন্টারকমে জানিয়ে দিল। উপাসনা খুব অবাক হল। কি বললে? ফোন করতেই টাকাটা দিতে রাজি হয়ে গেল? না, বলেছিল এত ব্যস্ত হচ্ছি কেন। তারপর নিজেই বলে ফেলল কাল থেকে ছুটিতে যাচ্ছে। সেটা শুনে আমি চেপে ধরলাম, তখন বলল লোক পাঠাতে। ওর চাকরি ছাড়ার খবরটা তুমি জানো, এটা কি তুমি জানিয়েছ? না না, উনি নিজে থেকে যখন বললেন না তখন আমি কেন বলবো। বাহ! উপাসনা রিসিভার রেখে দিল। আরও দুটো প্রজেক্টের বাজেট তৈরি করতে হবে। ফাইল নিয়ে বসতেই ফোন, মায়ের গলা। কি ব্যাপার মা, তোর কি বাড়ি ফিরতে দেরি হবে? রোজ যে সময় ফিরি কেন বলো তো? আজ একটু তাড়াতাড়ি আয় না, তিতির এসেছে। তিতির? আচ্ছা ঠিক আছে, ওকে বলো আমি তাড়াতাড়ি ফিরছি। রিসিভার রেখে দিয়ে তিতিরের কথা ভাবল রঞ্জনা। সাধারণত দাদার শ্বশুরবাড়িতে যাওয়ার প্রয়োজন পড়ে না তিতিরের, আজ হঠাৎ এলো। কিছু হয়েছে বাড়িতে? এই ননদের সঙ্গে তার যেমন গলায় গলায় বন্ধুত্ব তৈরি হয়নি, আবার শত্রুতাও নেই, বরং শেষের দিকে ও অনেক কাছাকাছি এসেছিল। উপাসনার ঘরে গেল সে। উপাসনা বলল, বাজেট হয়ে গিয়েছে, কাল লাঞ্চের আগে দিতে পারবো। নবীন ফোন করেছিল, আমাদের বিয়ারেকে চেক দিয়ে দিয়েছে। বাহ, তোমার তো বেশ কয়েক মাস হয়ে গেল, এবার তাহলে তোমার মাইনে বাড়া উচিত। হঠাৎ বাড়ি? কোম্পানির উচিত তার ভালো কর্মচারীর স্বাচ্ছন্দ্য দেখা। আমার কিছু বলার নেই এতে। নবীন ঠাট্টা করছিল। কি রকম? এই, তুমি যেরকম বুদ্ধি দিয়ে পরিশ্রম করছো তাতে তোমাকে আমি বেশি দিন আটকে রাখতে পারবো না। সেরকম হলে আগে থেকে জানিয়ে দিও। আমার এমন কিছু অভিজ্ঞতা নেই যে কেউ আমাকে চাকরি দিতে চাইবে, আর তাছাড়া আমি অকৃতজ্ঞ নই। আচ্ছা, আমি আজ একটু আগেই বের হতে চাইছি। নো প্রবলেম। ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে এলো রঞ্জনা। তিতির মায়ের পাশে শুয়ে গল্প করছিল। রঞ্জনাকে দেখে উঠে বলল, বা বৌদি, তুমি তো বেশ সুন্দর হয়েছ। ফাজলামি হচ্ছে না? আমি তোমার চেয়ে কত বয়সে বড় জানো? চেয়ারে বসে রঞ্জনা বলল, দিন দিন কলকাতাটা গোল্লায় যাচ্ছে, আধ ঘন্টার রাস্তা পেরোতে 50 মিনিট লেগে গেল। তা ব্যাপারটা কি? আমার মাকে দখল করে শুয়েছিলে যে, আজকে শুটিং নেই? ছিল, ক্যান্সেল হয়ে গেছে, তাই ভাবলাম কোথায় যাই, তখন তোমাদের কথা মনে পড়ল, চলে এলাম। বেশ করেছো, এমনিতে তো আসো না, হঠাৎ ছুটিতে এলে। আচ্ছা তিতির, বাড়ির খবর কি? চলছে। বাবা মা? যে যার মতন। আর তোমার খবর? আমার একটা থাকার জায়গা চাই বৌদি। সে কি? হ্যাঁ, ওখানে আর থাকা যাচ্ছে না। আমি এই রকমই একটা ভয় করেছিলাম। তুমি কেন? তোমার দাদা এসেছিল এই বাড়িতে, তুমি শুটিং করতে স্টুডিওতে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছ, মাতালদের সঙ্গে গল্প করো, তার সৎ উপদেশ খারাপ লাগায় চলে যেতে বলেছ, এইসব কাহিনী শোনালো। শেষ পর্যন্ত বাড়িতে শান্তি আনতে আমাকে অনুরোধ করতে লাগলো ফিরে যাওয়ার জন্য। আচ্ছা, আমি ফিরে গেলেও অবশ্য ফিরে যাওয়াটা অ্যাকসেপ্টেড হবে চাকরি ছেড়ে দিলে, তাহলে তোমার পায়েও বেরি পড়ানো যাবে। আর তুমি যথারীতি রাজি হলে না, তাই তো? রাজি হওয়া যায় তিতির? তোমার সঙ্গে কি হয়েছে বলো? দাদা গিয়েছিল তো আমার কাজের জায়গায় গোয়েন্দাগিরি করতে, আমি প্রথম দিকে সহ্য করেছিলাম, শেষ পর্যন্ত এমন অবস্থা সৃষ্টি করলো যে প্রতিবাদ না করে পারলাম না গো।
কোনো মানুষের মাথায় যখন পাগলামি ভর করে তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। দাদাও মাতাল হয়ে বাড়ি ফিরে যা ইচ্ছা তাই করেছে। আর বাবা, বাবা কিছু বলেননি? বাবার কত বলবে বৌদি, আমার না বাবার জন্য খুব কষ্ট হয় জানো তো। মনে হয় কোনোদিন মায়ের সঙ্গে ওর মনের মিল হয়নি, অথচ একসঙ্গে সংসার করতে হচ্ছে। আর মাকে তো দেখছি বদলে যেতে, হঠাৎ ছেলের পক্ষ নিয়ে নিল মা। আমাকে শুটিং বন্ধ করে বাড়িতে বসে থাকতে হবে, আপত্তি করায় চর মারল, বলে দিল অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে। মা, মায়ের কথা তোমাকে বলল? হ্যাঁ, কিন্তু বাড়িটা তো বাবার, তিনি তোমাকে এমন কথা বলতেই পারেন না। জানি তো বাবা কখনোই এরকম বলবেন না, কিন্তু মাকে বাদ দিয়ে তো বাবা চলতে পারে না, অতএব মায়ের কথা আমাকে মানতে হবে। তার মানে তুমি সিদ্ধান্ত নিয়েছো যে বাড়ির বাইরে গিয়ে থাকবে? কি করব বৌদি, এছাড়া তো উপায় নেই। দেখো, খুব অল্পদিন আমি স্টুডিওতে যাচ্ছি, এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। দু একজন অন্য ইঙ্গিত দিয়েছে অবশ্য, কিন্তু আমি তো তাদের ভদ্রভাবে এড়িয়ে গেছি। এই যে আমি দীর্ঘমেয়াদী কাজ পাচ্ছি, ফুট করে কাজ বন্ধ করলে প্রযোজকদের কী পরিমাণ লোকসান হবে বলো তো? ওরা কি আমাকে ছেড়ে দেবে? আর তাছাড়া এরকম রোজগার আমি এই বিদ্যে নিয়ে অন্য কোনো কাজ করে পারবো বলো? কিন্তু তুমি বাড়ি থেকে বেরিয়ে এলে বাবা তো সহ্য করতে পারবেন না তিতির, রোজ ঝগড়াঝাটি আমার মার খাবার থেকে এটা কম কষ্টের, অন্তত বাবা মনে করবেন সুখের চেয়ে স্বস্তি ভালো। তুমি কি বাবার সঙ্গে কথা বলেছ? না। রঞ্জনার মা এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার উঠে পড়ল, বলল, আমি তোমাদের জন্য চা বানিয়ে আনছি, এই তুই যা হাত মুখ ধুয়ে নে। মা, তুমি কি বলো, আমার কথা তোদের ভালো লাগবে না? ভালো না লাগলেও শুনতে তো আপত্তি নেই মাসিমা, বলুন না। আমার মনে হয় তোমার উচিত ওই বাড়িতেই থাকা। সব শোনার পরেও বলছো মা? হ্যাঁ, মেয়েরা হলো বলাকার মতো, চারপাশে একটা বেড়া থাকা দরকার, নইলে গরু ছাগল মুড়িয়ে খেয়ে নেবে। আবার নদীর মতো বলতে পারো, নদীর দুপাশে বাঁধ তুলে দিয়ে স্রোত বাড়ানো হয় যাতে চড়া পড়া বন্ধ হয়। এইরকম অপমানিত হওয়ার পর আরও অপমানিত হয়ে যেতে বলছো? মোটেই না তিতির, ওটা তো তোমারও বাড়ি, তুমি ওখানেই জন্মেছ। একই কথা রঞ্জনার ক্ষেত্রেও, ও জন্মায়নি বটে, তবে ওর স্বামী জন্মেছে, পুরো অধিকার আছে ওর ওখানে থাকার। কেউ যদি অপমান করে তাহলে কয়েকবার ওয়ার্নিং দেওয়ার পর তোমরাও পাল্টা অপমান করতে পারো, তখন দেখবে ঘাবড়ে গিয়ে ওরা চুপ করে তোমাদের মেনে নেবে। মা চলে গেল। তিতির বলল, এই মাসিমা কিন্তু মন্দ বলেনি বৌদি, তোমার কি মনে হয়? আমি ভাবছি ও বাড়িতে আমরা এক মাস থাকতে পারি। কীরকম? আমাদের আলাদা এস্টাবলিশমেন্ট চালু করতে পারি, রান্নার লোক রেখে দিতে পারি, মা আর দাদা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকব। আর যদি ওরা অ্যালাউ না করে? বাবাকে বলবো ওদের বাধ্য করতে, নইলে থানায় যাব। থানা? কি বলছো তিতির? হ্যাঁ, আমাদের অধিকার ওরা কেড়ে নিতে পারে না। তিতির, তোমার মাথা ঠিক আছে তো? ওই রান্নাঘরে মা কাউকে অ্যালাউ করবে না, আর না হলে তুমি থানায় যাবে। তাহলে আমাদের জন্য রান্নার জায়গা আলাদা করে নিতে হবে। তিতির, শান্ত হও, ওইরকম তেতো মন নিয়ে এক ছাদের নিচে থাকা যায় না। তাহলে মাসিমা যা বললেন, মা যা বলছে তা করা যেত বড় বাড়ি হলে, ওখানে প্রত্যেকের জায়গা ঠিকঠাক করা আছে, সংসার চলছে একটা পরিকল্পনার মতো, নতুন কিছু করা সম্ভব নয়। তাহলে আমাকে একটা লেডিস হোস্টেল দেখতে হবে, তুমি আসার আগে টেলিফোন ডাইরেক্টরিতে যে কটা নাম নাম্বার পেলাম কোনোটাতেই জায়গা নেই। বুঝতে পারছি মেয়েদের একা থাকার ব্যাপারে এই শহরে অনেক সমস্যা আছে। হ্যাঁ, তা তো আছে, কিন্তু তোমার ক্ষেত্রে নয়। তার মানে? তুমি তো এখানে এসেও থাকতে পারো, এখানে অনেক ঘর,
তোমার প্রাইভেসিতে কেউ নাক গলাবে না। না না বৌদি, সেটা ঠিক হবে না। কেন? দাদার পক্ষে বলতে সুবিধা হবে, আমরা দুজনে প্ল্যান করে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তিতির, কে কি বলছে তাই নিয়ে তোমার মাথা ঘামানোর কি দরকার আছে? আমার জন্য তোমার বদনাম হোক আমি চাই না, তাছাড়া মেসোমশাই মাসিমাকেও তো অস্বস্তিতে ফেলা হবে, তাই না? মায়ের সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, মা কি বলেছে? খুব অসুবিধায় পড়লে আমি এখানে থাকতে পারি, সে কথা ঠিক। আগে নিজে চেষ্টা করে দেখি কোথাও কিছু পাই কি না, তারপরে। আচ্ছা, আমাকে কেউ বাড়ি ভাড়া দেবে? মনে হয় না। কেন? বাড়িওয়ালা তোমার চরিত্র সম্পর্কে সন্দেহ করবে, তারপর অনেক টাকা ভাড়া চাইবে। ধরো এখন আমি মাসে 8-10 হাজার টাকা রোজগার করব, কত ভাড়া দেওয়া যায়? 2-2.5-এর বেশি দিলে সমস্যায় পড়বে, আর 2-2.5-এ ফ্ল্যাট পেতে হলে তোমাকে অবশ্যই কলকাতার বাইরে চলে যেতে হবে। এই সময় মা চা নিয়ে ঘরে ঢুকল। কি মতলব ঠিক হলো? না কিছুই না মা, হস্টেলগুলোতে অ্যাপ্লিকেশন করতে হবে। তুমি তো আজ বাড়ি ফিরবে তিতির, শুটিংয়ে যাওয়ার সময় তো আর ফিরে আসবো না বলে আসনি? না না, সেরকম কোনো কথা হয়নি। তাহলে চলো, আমরা সবাই তোমার বাড়িতে গিয়ে বেয়ানকে ভালো করে বুঝিয়ে বলি। বেয়ান তো আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি, মনে হয় কথা শুনবেন। না মাসিমা, আপনি আর এই ব্যাপারে জড়াবেন না। তাহলে রঞ্জু, তুই ওর সঙ্গে যা। সেই যে বেরিয়ে এলি, তারপর তো একবারও যাসনি। শোন মা, দেখতে খারাপ লাগে, তুই গেলে তোর শ্বশুরও খুব খুশি হবেন। রঞ্জনা তাকালো, একটু ভাবল, তারপর চায়ের কাপ তুলে নিয়ে বলল, তিতিরকে দাও। বৌদি যাবে? গেলে হয়, কয়েকটা জিনিস ওখানে ফেলে এসেছি। অফ হোয়াইট তাঁতের শাড়িতে রঞ্জনাকে আরও মিষ্টি দেখাচ্ছিল। ওরা ট্যাক্সি নিল। ছুটন্ত গাড়িতে বসে তিতির জিজ্ঞাসা করল, একটা কথা বলবে বৌদি? কি কথা? তুমি দাদার অভাব অনুভব করো না? এই আবার বড়দের ব্যাপারে কথা বলছ? বলো না বৌদি। এখানে আসার আগে মনে খুব ঝড় ছিল, ভেবেছিলাম এতদিনের অভ্যেস ছেড়ে থাকবো কি করে, কিন্তু তারপর দেখলাম কোনো টানই অনুভব করছি না, উল্টে বেশ হালকা লাগছে। কি করে এটা সম্ভব হলো? কি জানি, অপমান সহ্য করতে করতে একসময় মনটা পাথর হয়ে যায়, তবু অভ্যেসে চোখ বন্ধ করে থেকেছি। ওর মতো থাক, আমি আমার মতো থাকি, কিন্তু তোমার দাদা আমাকে আমার মতো থাকতে দিতে চাইল না। আমি নিজেকে অনেক নিচে নামাতে পেরেছি ওর মুখ চেয়ে, কিন্তু কেউ আমাকে তার সম্পত্তি ভেবে যা খুশি তাই করবে এটা মেনে নিতে পারেনি। আর এখানে চলে আসার পর যেটা বুঝলাম সেটা কাছাকাছি থেকে বুঝতেও পারিনি। কি কি বুঝলে? ভালোবাসা নেই তিতির, এতটুকুও নেই। আর ভালোবাসা না থাকলে টান আসবে কি করে? কিন্তু বৌদি, তুমি যদি চাকরিটা না পেতে তাহলে কি বেরিয়ে আসতে পারতে? কি জানি, হয়তো ভয় পেতাম, হয়তো পারতাম না। বাবা মায়ের উপর নির্ভর করে থাকার কথা মনে এলে হয়তো পিছিয়ে যেতাম। অর্থনৈতিক স্বাধীনতা না থাকায় আজ অনেক বাঙালি মেয়ের যে দুর্দশা হয়েছে আমারও তাই হতো। শুধু এই কারণে উপাসনার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। জানো, আজ একজন টেলিফোন করেছিল। কে? নাম বলেনি, অন্য কোম্পানি থেকে। বলল আমার সঙ্গে কথা বলতে চায়, হয়তো আরও বেশি মাইনের চাকরি দেবে। তুমি চাকরি নেবে? নতুন চাকরি? না, যতক্ষণ উপাসনা আমাকে চাইবে ততক্ষণ না। তবে কি জানো, অর্থনৈতিক স্বাধীনতা নেই এমন মেয়েও সব সহ্য করতে করতে একসময় আর যখন পারে না তখন বেরিয়ে আসতে বাধ্য হয়, নয়তো আত্মহত্যা করে। তোমার খুব মনের জোর বৌদি, তাই
আমি নিজেই জানি না। বৌদি, জানো আমি তোমাকে একসময় অনেক ভুল বুঝেছি। জানি, আমাদের যখন বিয়ে হয়েছিল তখন তুমি ফ্রক পরতে, বৌদিকে দূর থেকে দেখতে। এখন বড় হয়ে গিয়ে নিজের ভুলটা বুঝতে পারছো। বাড়ির সামনে ট্যাক্সি থামলে রঞ্জনা ভাড়া দিতে যাচ্ছিল, কিন্তু তিতির কিছুতেই রাজি হলো না। সে জানালো ট্যাক্সি ভাড়া স্টুডিও থেকেই তাকে দিয়ে দিয়েছে। মালপত্র নিয়ে দরজায় শব্দ করল তিতির। ভিতর থেকে মায়ের গলা ভেসে এলো, কে? আমরা। মা দরজা খুলে আবার ভিতরে চলে গেল। রঞ্জনা যে পিছনে দাঁড়িয়ে তা দেখতেও পেল না। ওরা ভিতরে ঢুকে দরজা বন্ধ করতেই মায়ের চোখে পড়ল, ও মা, তুমি? হ্যাঁ, এলাম। কেমন আছেন মা? যার সঙ্গে এলে সে বলেনি কেমন আছি? মা মুখ ফিরিয়ে নিলেন। তিতির তার ঘরে ঢুকে গেল জিনিসপত্র নিয়ে। না, ও কিছু বলেনি, শুধু বলেছে ওর অভিনয় করা নিয়ে সমস্যা হয়েছে। যাক গে, তা তোমার বাবা মা কেমন আছেন? ভালো। শুনলাম তোমার বাবা নাকি ডাক্তারি করা ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, এখন কেবল ওই দক্ষিণেশ্বর আর রামকৃষ্ণদেব নিয়ে আছেন। খুবই ভালো কথা বৌমা, এতে মন শান্ত থাকে। সংসারে জড়িয়ে পড়া মানে গলায় ফাঁস আটকানো। আমি যদি তোমার বাবার মতো পারতাম। মা, বাবা কোথায়? ঘরে? না, একটু বেরিয়েছে। তুমি তোমার ঘরে এসো তো। মা কিরকম চারপাশে তাকিয়ে রহস্যজনকভাবে বলল রঞ্জনাকে। শাশুড়িকে অনুসরণ করে সে তার কিছুকাল আগের শোয়ার ঘরে গেল। সুবীর কোনোভাবেই অগোছালো নয়। ঘরের কোথাও কিছু বিশৃঙ্খলভাবে পড়ে নেই। আলমারির দুটো দরজা বন্ধ। বুকের ভিতর কিরকম শিরশির করে উঠল রঞ্জনার, সেটা দু তিন সেকেন্ডের জন্যই। শাশুড়ি বললেন, স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয়, এই যে তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে এত কাল একসঙ্গে আছি, কম রাগারাগি কি হয়েছে? এটা তরকারিতে নুনের মতো, ঠিকঠাক দিলে ভালো স্বাদ হয় মা, কিন্তু বেশি দিলে পুড়ে যায়, ফেলে দিতে হয় তখন। আপনাদের ক্ষেত্রে বেশি হয়নি, তাই পড়েও নি। শাশুড়ির মুখ শক্ত হলো, তারপরেই সামলে নিয়ে বললেন, আমি স্বীকার করছি আমার ছেলে একটু গোঁয়ার গোবিন্দ, মানিয়ে চলতে পারে না। কিন্তু তুমিও যদি সমানতালে চলো তাহলে তো ওর জীবনটাও ছারখার হয়ে যাবে মা। আপনি নিজের ছেলের জীবন নিয়ে ভাবছেন? কই, আমার কথা তো মনে আসছে না আপনার। তা আসবে না কেন? তবে কি জানো, তুমি মেয়ে মানুষ, যাই করো ভদ্রতা সভ্যতার কথা ভাববে, লোকলজ্জার কথা মনে রাখবে। তুমি তো আর বেটা ছেলের মতো নিজেকে নষ্ট করতে চাইবে না। আপনি কি বলতে চাইছেন মা বলুন। তুমি আর রাগ করে বাপের বাড়িতে পড়ে থেকো না বৌমা, চলে এসো। আমি তো রাগ করে ওখানে যাইনি মা। ওই হলো, ওর ব্যবহারে কষ্ট পেয়েছ বলেই তো গিয়েছ, তা অনেকদিন তো হলো, এবার চলে এসো। আমি তোমার শ্বশুরকে বলেছি গিয়ে নিয়ে আসতে, উনি কেন কষ্ট করবেন? এতে আর কষ্ট কি, তিনি নিজে যখন তোমাকে পৌঁছে দিয়ে আসতে পেরেছিলেন, আবার না হয় নিয়েই আসবেন। তাহলে ওকে বলি, আমি আজ আপনাদের সঙ্গে দেখা করতেই এসেছি। আপনি হয়তো জানেন না যে আপনার ছেলে আমার কাছে ওই একই প্রস্তাব নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আমি রাজিও হয়েছিলাম, তবে কয়েকটা শর্ত দিয়েছিলাম। শর্ত যদি সে মানতে রাজি হয় তাহলে আমি নিশ্চয়ই আসব। শর্ত দিয়েছিলে? কি শর্ত শুনি। সেটা না হয় আপনি আপনার ছেলের মুখেই শুনবেন। আহ, সে কি সব কথা বলতে চায়? তুমি বলো না, কি শর্ত দিয়েছ? আপনি ওকে এত ভালোবাসেন, নিশ্চয়ই আপনাকে সব কথা বলবে। কি জানি বাবা কি শর্ত দিয়েছ। আমি বলি কি, মেয়ে মানুষের এত জেদ ভালো নয়, স্বামীর সঙ্গে মানিয়ে চলাই তো ভালো। এদিকে তোমার সঙ্গে কি হলো, আবার বোনের ব্যবহারে তো পাগল হয়ে গেছে।
এক গলা মদ খেয়ে রোজ বাড়িতে ফিরছে। সে কি, বাবা বলেছিলেন মদ খেয়ে বাড়িতে এসে মাতলামি করলে বের করে দেবেন। শাশুড়ি হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। রঞ্জনা জিজ্ঞাসা করল, কি মা, আপনার মনে পড়ছে না? ওইসব তো রাগের কথা, রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে। নিজের ছেলে, একমাত্র বংশধর, তাকে কি কেউ বাড়ি থেকে বের করে দিতে পারে? তা একটু আধটু মদ খাচ্ছে বলে আপনি কষ্ট পাচ্ছেন? পাব না, আমাদের পরিবারের কেউ কি কখনো মদ খেয়েছে? বৌমা, তুমি আর দেরি করো না, চলে এসে ওকে বোঝাও। তুমি ঘরে ফিরে এসেছ দেখলে ও ভালো হয়ে যাবে। আগেকার দিনে বাপ মা পাগল ছেলের বিয়ে দিত এই বলে যে বিয়ে হয়ে গেলে বউ পেয়ে ভালো হয়ে যাবে। আপনি তো সেরকমই কথা বলছেন মা। ও, আমাকে তুমি ওই দলে ফেললে? আমি টিভি সিরিয়াল দেখি না, তা বলি আমাকে কি কখনো তোমার ওই দজ্জাল শাশুড়ি বলে মনে হয়েছে? না মা, মনে হয়নি। তবে তিতির কি করেছে? সঙ্গে সঙ্গে গলার স্বর নিচে নেমে গেল শাশুড়ির। কি আর বলবো, নিজের মেয়ের গুণকীর্তন তো পাড়ার পাঁচজনের সামনে করতে পারি না। তুমি ঘরের বউ, তোমাকেই বলি, স্টুডিওতে গিয়ে ক্যামেরার সামনে অভিনয় করতে পারিস আর নিজের দাদার সঙ্গে করতে পারিস না? তার মানে কি হয়েছে? দাদা অভিনয় করা পছন্দ করছে না, মুখের ওপর তার সঙ্গে তর্ক করে কি লাভ? আমি তো সুবীরকে অনেক বুঝিয়েছি, শেষ পর্যন্ত সে বলল যাই, তিতির কি পরিবেশে অভিনয় করছে নিজের চোখে দেখে আসি। তা দাদা যখন সঙ্গে যাচ্ছে তখন তোর একটু সতর্ক থাকা উচিত না? মদমাতাল অভিনেতার সঙ্গে অন্ধকারে বসে গল্প করবার কি দরকার ছিল? শুনলাম ঘোড়ার পেচ্ছাপের মতো নাকি চা দেয়। বেটার ছেলে মেকআপ ম্যান, অভিনেত্রীদের গায়ে হাত দিয়ে মেকআপ করে দেয়। দুপুরের খাবার নাকি মুখে দেওয়া যায় না, কিন্তু কেউ প্রতিবাদও করে না। সুবীর করেছে, তুই ওকে বললি স্টুডিও থেকে চলে যেতে? তোর উচিত ছিল দাদাকে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করা, বলো, তা ছিল না? কিছু মনে করবেন না মা, আপনার ছেলের কিন্তু উচিত হয়নি স্টুডিওতে যাওয়া। কি উচিত কি অনুচিত জানি না বাপু, তোমরা দেখো ওই মেয়ে মরল বলে, ওই ম্লেচ্ছদের কেচ্ছা পড়ছো না কাগজে? এই বিয়ে করেছে, এই ছাড়ছে, উফ বাবা, ঢাকঢোল পিটিয়ে বিয়ে করে বাচ্চার জন্ম দিয়ে স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে ফুর্তি করছে, এর চেয়েও খারাপ আছে? কদিন আগেই তো এই কাগজে পড়েছিলাম, কোন পরিচালক নাকি তার অভিনেত্রী স্ত্রীকে খুন করে ফ্যানে ঝুলিয়ে দিয়েছিল, এই মেয়ের তাই হলো বলে। মা কি বলছেন এসব? কিচ্ছু হবে না, তিতির অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। কিন্তু আপনি ছেলের দিকে বেশি টেনে মেয়েকে অবহেলা করলে ফল খারাপই হবে। আমি কাউকে অবহেলা করি না, কেউ অন্যায় করলে শাসন করতে আমি বাধ্য। ও, আর ছেলে যে মদ খেয়ে বেহুশ হয়ে আসছে এটা আপনার চোখে অন্যায় নয়? 100 বার অন্যায়, কিন্তু তখন তোর হুঁশ থাকে না, কাকে বলবো? পরদিন সকালে যখন চা দেন তখন তো বলতে পারেন মা। তখন ওর কিছু মনে থাকে? রাতের তো কোনো কথাই আর মনে থাকে না। রঞ্জনা এবার দরজার দিকে এগোল। মা, আর একটা কথা, তিতির কিন্তু হস্টেল খুঁজছে, আপনি নাকি বলেছেন? রাগের মাথায় কখন কি বলেছি আমার মনে নেই বাবা। আপনি তো ওকে বলেছেন যে হয় অভিনয় ছেড়ে বাড়িতে বসে থাকুক, নয় বাড়ি ছেড়ে চলে যাক। তুমি এত কথা জানলে কি করে? এই তো একটু আগেই শুনলাম। তা সে কি করবে, থাকবে না যাবে? যাবে, একবার এই বাড়ির বাইরে পা দিলে কিন্তু আমি আর মুখ দেখব না। মা, আপনি এবার সত্যি বাড়াবাড়ি করছেন। আমি বাড়াবাড়ি করছি? সত্যি কথা বলো তো, ওকে মন্ত্রণা দিচ্ছে কে? আপনার ছেলের মতে আমি। না, নিশ্চয়ই কোনো পুরুষ মানুষ আছে। সত্যি করে বলো তো বৌমা, ও কি কারোর প্রেমে পড়েছে? আমি জানি না মা, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, নিজে না বললে আমি কি করে জিজ্ঞাসা করব? ব্যক্তিগত ব্যাপার, এই আবার কি কথা!
তুমি ওর নিজের বৌদি না? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু প্রত্যেক মানুষের কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে যা নিয়ে কৌতূহলী হওয়া উচিত নয়। আপনারও তো কত ব্যক্তিগত ব্যাপার আছে, এবং বাবার উচিত নয় তাই নিয়ে প্রশ্ন করা। রঞ্জনা দরজার কাছে পৌঁছে যেতেই বেল বাজল। শব্দটাকে উপেক্ষা করে শাশুড়ি জিজ্ঞাসা করলেন, বললেন না তো বৌমা কবে আসছ? ওই তো, আপনার ছেলে যদি শর্ত পূরণ করে তবেই আসব, আর যদি করতে না পারে তাহলে আপনি ছেলের আবার বিয়ে দেবেন। আমি কথা দিচ্ছি কোনো আপত্তি জানাব না, আর তাতে যদি ভরসা না রাখতে পারেন তাহলে মিউচুয়াল ডিভোর্সের আবেদন করা যেতে পারে, পেতে অসুবিধা হবে না। রঞ্জনার কথা বলার মধ্যে তিতিরকে দেখা গেল সদর দরজা খুলে দিতে। বাবা ঢুকল। কিরে কখন এলি? এই তো কিছুক্ষণ। চা খেয়েছিস? খেয়ে এসেছি, বৌদির বাড়িতে গিয়েছিলাম। ও, তা বৌমা কেমন আছে? ভালো, বৌদি এসেছে তোমাদের সঙ্গে দেখা করতে। তাই নাকি, ওকে নিয়ে আয় তো আমার ঘরে। বাবা চলে যেতেই তিতির ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। রঞ্জনা তার পাশে এসে বলল, চলো। ওরা কেউ দেখতে পেল না, মা ততক্ষণে রান্নাঘরে ঢুকে মুখে হাত চাপা দিয়ে কাঁদতে আরম্ভ করেছেন। কেমন আছেন বাবা? ভালো নেই মা, এই অবস্থায় কেউ তো ভালো থাকতে পারে না, বাবা উদাস গলায় বললেন। রঞ্জনার মনে হল এই কদিনেই ভদ্রলোকের বয়স যেন আরও বেড়ে গেছে। হঠাৎ খুব কষ্ট হলো তার মানুষটার জন্য। সে বলল, বাবা আপনি যদি একটু শক্ত হন তাহলে সব ঠিক হয়ে যেতে পারে। আপনার সঙ্গে এইভাবে কথা বলতে আমার খুব খারাপ লাগছে। সংকোচ করো না মা। আমি যে পরিস্থিতিতে এখান থেকে চলে গিয়েছি তা আপনি জানেন। ঠিক আগের অবস্থায় আমি আর ফিরে আসতে রাজি নই। মা একটু আগে আমাকে বলেছেন ফিরে এসে আপনার ছেলেকে মদের নেশা ছাড়াতে, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। তবু আমার একটা থাকার জায়গা আছে, গিয়েছি। এখন মা তিতিরকে বলেছেন এই বাড়িতে সে থাকতে পারবে না যদি সে অভিনয় করে। অর্থাৎ মা বা তিতিরের দাদা মেয়েদের মোটেই বিশ্বাস করে না, কোনো আস্থা নেই। তিতির তো কোনো অন্যায় করছে না বাবা, সে কোথায় যাবে? এখানকার লেডিস হোস্টেলে জায়গা পাওয়া খুব মুশকিল, কোথাও গেস্ট হিসেবে থাকা ছাড়া তো কোনো উপায় নেই। আর সেই থাকাটা কি খুব সম্মানজনক হবে? রঞ্জনা থামল, দেখল বৃদ্ধ চোখ বন্ধ করে শুনে যাচ্ছেন। কিন্তু বাবা, নিজের জায়গা ছেড়ে কারোর কি যেতে ভালো লাগে? নিজের জায়গা বলে তোমরা কি মনে করো এই বাড়িটাকে? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে ফিরে এসো। আমি তো আপনাকে বললাম আগের অবস্থায় ফিরে আসা সম্ভব নয়। আমি তোমাকে ফিরে আসতে বলেছি, আগের অবস্থায় তো বলিনি। তিতির এবার প্রশ্নটা না করে পারল না। তার মানে কি বলছো বাবা? এই বাড়ি আমার টাকায় তৈরি, এই কথা কোনোদিন হবে আমি ভাবিও নি। আজ তোমাদের কথা শোনার পরে মনে হচ্ছে ভাবা দরকার। তিতিরের কোথাও যাওয়ার দরকার নেই, তুমি আর তিতির এখানে এসে এক মাস থাকো, আমার চোখের সামনে থাকো। সেটা কি করে সম্ভব বাবা? ঘর কোথায়? এই বাড়ি যখন তৈরি হয়েছিল তখন দোতলার প্ল্যান স্যাংশন করানো হয়েছিল, প্রয়োজন হয়নি বলে দোতলা করা হয়নি। এখন তোমাদের জন্য দোতলায় দুটো ঘর, বাথরুম, কিচেন করে দেওয়া যায়, দেখি মিস্ত্রির সঙ্গে কথা বলে। আজকাল তো আবার বাড়ি তৈরির খরচও খুব বেড়ে গেছে, তবু এটা করলে তোমরা নিজেদের বাড়িতেই থাকতে পারবে। এই ব্যবস্থা মা দাদা মেনে নেবে? না নিতে পারলে সেটা তাদের সমস্যা। বেশ, আপনি একটু খোঁজ খবর নিন, টাকা পয়সার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, রঞ্জনা বলল। গুড, আমার উচিত ছিল ঘরগুলো বানিয়ে দেওয়া, কিন্তু পোস্ট অফিসের টাকাগুলো থেকে যা সুদ আসে তাতে সংসার চলে, সেখানে তো হাত দিতে পারি না।
তিতিরের বিয়ের জন্য যে টাকা ফিক্সড করে রেখেছি তাতেও হাত দেওয়া সম্ভব নয়। অতএব তোমাদেরটা কিন্তু তোমাদেরকেই করে নিতে হবে। তিতির বলল, বাবা একটা কথা জিজ্ঞাসা করব। বাবা মুখ ফিরিয়ে তাকালেন। দোতলা হয়ে গেলে তুমি আমাদের সঙ্গে থাকলে খুব ভালো লাগবে। খুশি হলাম, কিন্তু না মা, আমি এখানেই থাকব। তোমার মায়ের দায়িত্ব আমি মন্ত্রপাঠ করে নিয়েছিলাম, সেই দায়িত্ব তো পালন করতে হবে মৃত্যু না আসা পর্যন্ত। বাবা মাথা নাড়লেন, ঘড়ি দেখলেন। বৌমা, তোমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, চলো এগিয়ে দিয়ে আসি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন, ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট এপিসোড নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, খুব ভালো থাকবেন।